আমার এই জন্য একটা অপরাধ একটা অন্যায়, এত জঘন্যতম এত মারাত্মক যে অন্যায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জিল্লতি দান করেন, আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবেন। দুনিয়াতে জিল্লতি দান করবেন, দুনিয়াতে ধ্বংস অনিবার্য। আল্লাহ দাবুল মুফরাদ লিল ইমামিল বুখারি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদাবুল মুফরাদ গ্রন্থের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জুরাইজির ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। হযরত জুরাইজ একজন আল্লাহওয়ালা ছিলেন, একজন আল্লাহওয়ালা ছিলেন, একটা খানকার ভিতরে আবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দিতেন, আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর ছিল, আল্লাহর সাথে তার ভালোবাসা গভীর ছিল। একদিন জুরাইজ সালাত আদায় করতেছিলেন, আর তার মা কোনো প্রয়োজনে জুরাইজকে ডাকছিলেন, বাবা জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ আল্লাহু আলাম, আল্লাহর পাগল, নামাজের ভিতরে মনে মনে চিন্তা করলেন, আমি এখন আল্লাহর কদমে সিজদা করতেছি, এখন কি আমি নামাজ ছেড়ে আমার মার ডাকে সাড়া দিব নাকি? এই কথা চিন্তা করার পরে নিজে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, নামাজটা শেষ করি, যেহেতু আল্লাহর কদমে সিজদা করতেছি সালাতটা শেষ করে নেই। মা চলে গেল, দ্বিতীয় দিন আবারও মা ডাকছিলেন, জুরাই জুরাই, কিন্তু জুরাই তখনও নামাজের ভিতরে ছিলেন, আর তার সালাতটা ছিল নফল, যার কারণে মা কষ্ট পায় আবারও চলে গেলেন, তৃতীয় দিনও মা কষ্ট পায় চলে গেলেন। এরপরে মা যাওয়ার কালে একটা পদ্ম দিয়ে চলে গেলেন, আল্লাহ যেন বেদশা নারীর চেহারা না দেখাইয়া তোর মৃত্যু না দেয়। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল হয়ে যায়, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার ভাইয়েরা, এই জন্য সাবধান সাবধান, এই হাদিস থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মা বাপকে যদি কষ্ট দেওয়া হয়, আর মা বাপ যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, এই দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নেমে আসে, এই দুনিয়াতেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিল্লতি নেমে আসে। জুরাই জাবাদত করতেছে, পাশে ছিল এক রাখাল, রাখালগিরি করত, ওই রাখাল একটা যুবতীর সাথে প্রেম বিনিময় হয়েছে, এক পর্যায়ে জিনার ভিতরে লিপ্ত হয়ে গেছে, আর জিনার বাচ্চা ওই মহিলার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু ওই বাচ্চা যখন প্রবেশ করেছে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন ওই রাখাল বাচ্চার জিম্মাদারি গ্রহণ করতে নারাজ, বাচ্চার জিম্মাদারি গ্রহণ করতে ওই রাখাল নারাজ হয়ে গেল। রাখাল বলে, না, এর দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না, তবে তোমাকে আমি একটি পরামর্শ দিচ্ছি, একটা বুদ্ধি দিচ্ছি, এই অনুযায়ী তুমি কাজ করতে পারো। কি? ওই যে দেখা যায় একটা খানকা, ওই খানকার ভিতরে একজন হুজুর আছে, তুমি বলবা যে এটা ওই হুজুরের ফসল, ওই হুজুরের সন্তান, নাউজুবিল্লাহ। কারণ হুজুরদের উপরে, ওলামাই কেরামদের উপরে দুশ্চাপাতে তাদের কাছে কার্পণ্য সৃষ্টি হয় না, বরং ওলামাই কেরামদের দুষ্টুটি খোঁজাটা একেবারে সমাজের লোকদের জন্য সহজ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই দুনিয়াতে দেখা যায় আগের থেকেই শুরু হয়েছে পয়গম্বরদেরকে পর্যন্ত নারী দ্বারাতে ধ্বংস করার জন্য, নারীর দুষ্টুটি তাদের চরিত্রের ভিতরে লেপনের মাধ্যমে তাদেরকে অসম্মান করার জন্য চেষ্টা করেছে, বর্তমানও চেষ্টা করা হয়। কোনো আলেমকে বেইজ্জতি করার জন্য একটাই হাতিয়ার, কোন নারীর কলঙ্ক তাদের গাড়ির উপরে চাপায় দেয়, নির্দোষ উলামা ইকরামদেরকে দোষী সাব্যস্ত করে এরপরে তাদেরকে শাস্তি দেওয়া হয়। এবার জুরাইজের উপরে সেই কালিমা চাপিয়ে দেওয়া হল, জুরাইজ আল্লাহু আলাম,
ওই দেশের শাসকের কাছে যখন বিচার চলে গেল, শাসক হুকুম করল, বাদশাহ হুকুম করল, ওই হুজুরের খানকা ভেঙ্গে চুরমার করে দাও, আর তাকে শাস্তি দেওয়া হবে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এই সমাজের ভিতরে আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহকে সমাজকে ধোকা দিয়েছে তাকে, এই কথাটা সহজেই তারা গ্রহণ করতে পারল না। একজন আল্লাহওয়ালা আর তিনিই কাজ করবেন, তাকে এই সমাজে আর রাখা যাবে না, সব ভেঙ্গে চুরমার। এবার যখন জুরাইজকে নিয়ে যায় বাদশার কাছে, তাকে ফাঁসি দেওয়া হবে, তখন ওই রাস্তা দিয়া যায় ওই বেশ্যা মহিলার চেহারাটা, বেশ্যা মহিলার চেহারাটা জুরাইজের চোখে পড়ে গেল, আর মুস্কি মুস্কি হাসলেন। তখন বিচার করার আগে বলে, আপনার কাছে আগে জানতে চাই আপনি কেন হাসলেন। দ্বিতীয় নম্বর হলো, ওই যে বাচ্চাটা আপনাকে, ওই বাচ্চার জন্মদাতা নাকি আপনি, এই জন্য আপনার ব্যাপারে নালিশ এসেছে, বিচার এসেছে। হযরত জুরাইজ বলে, এক নম্বর আমার হাসির কারণ হলো, আমি বিশ্বাস করি আমার উপরে এই দুষ্টা চাপিয়ে দেওয়া হয়েছে, আর একটাই কারণ হলো আমার মার বদ্দোয়া ছিল। আমার মা তিন দিন পর্যন্ত আমাকে ডেকেছিল, আমি নামাজে ছিলাম, সারা দিতে পারি নাই, এই জন্য আমার মা বদ্দোয়া দিয়েছিল। বেশ্যা নারীর চেহারা না দেখে যেন আল্লাহ মৃত্যু না হয়, এই জন্য এই বেশ্যা নারীর চেহারা দেখে আমার মার বদ্দোয়ার কথা স্মরণ পড়ে গেছে। হযরত জুরাইজ এবার তাকে শাস্তি দিবি, শাস্তির আগে প্রতিটা মানুষের একটা শেষ ইচ্ছা থাকে, তার শেষ ইচ্ছা ছিল মাকে এক নজর দেখাম। মাকে আনা হলো, মা জুরাইজ তার মার দিকে লক্ষ্য করে বলে, মাম আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, এজন্য আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। তখন মা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, রে মালিক আমার দোয়া কবুল করি, তুমি জুরাইজকে অপরাধী সাব্যস্ত করেছ, সেই মা হই আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ এর হাত থেকে আমার সন্তান জুরাইজকে আপনি রক্ষা করে। দ্বিতীয় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এবার জুরাইজের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলহাম করে দিলেন। জুরাইজ বাদশাকে ডাক দেয়া বলে, যে সন্তানের ব্যাপারে আমার উপরে কলঙ্ক লেপন করা হচ্ছে, সন্তানটাকে সামনে আনা হোক। সন্তানকে যখন সামনে আনা হলো, তখন ওই সন্তানকে লক্ষ্য করে বলে, ও সন্তান তুমি বলে দাও তোমার জন্মদাতা পিতাকে, তুমি বলে দাও তোমার জন্মদাতা পিতাকে। ওই মাসুম সন্তান, দুধের সন্তান, কুলে থেকে তার ব্যাপারে নির্দোষ প্রমাণ করে দিলেন। তিনটা দুধের সন্তান মায়ের কুল থেকে সরাসরি বড় মানুষের মতন কথা বলেছিলেন তিনটা সন্তান। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা দোষী সাব্যস্ত করেছিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের সেই দৃষ্টিকে, দোষ ত্রুটি যেটা তার উপর আনা হয়েছিল, দোষ মুক্ত করার জন্য, ত্রুটি মুক্ত করার জন্য ওই জুলাইখার আত্মীয়র একটা সন্তান, ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলাম নিযুক্ত করলেন। ওই সন্তান কোল থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের দোষকে ত্রুটি মুক্ত যে সেটা প্রমাণ করে দিলেন। কোরআনে কারিমের ভিতরে আছে, সেদিকে যাব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মাসুম বাচ্চার বিচারে তিনি দোষ ত্রুটি মুক্ত হয়ে গেলেন। দুই নম্বর হলো, হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, পিতা ছাড়া সন্তান, সমাজের ভিতরে মানুষেরা তাকে ভালো চোখে দেখলো না, সকলে গালিগালা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম দুধের বাচ্চা, সেই দুধের বাচ্চার জবান খুলে দিলেন। ওই দুধের বাচ্চা মাটি কুল থেকে বলেছিল, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়া পাঠিয়েছেন, আমি একজন পয়গম্বর, আর আমার মা হলো নির্দোষ,
আমার মা সতী সাধবী সলেহা আর তিন নম্বর হলো হযরতে জুরাইস এই জুরাইসকে যখন আনা হলো আর বাচ্চাকে যখন সামনে উপস্থিত করা হলো ওই বাচ্চা বলে দিল ওই যে রাখাল ওই রাখালই হলো আমার বাবা জুরাইস প্রমাণিত হয়ে গেল যে সে হলো নির্দোষ এবার বাচ্চা বলে আপনার খানকা বলেন রূপা দ্বারা বানিয়ে দেব না স্বর্ণ দ্বারা বানিয়ে দেব হযরত জুরাইস বলে না আমার ওই খানকাটা আগে যেভাবে ছিল সেইভাবেই করে দেওয়া হোক আমি এত ভালো কিছু চাই না সুতরাং এই হাদিস দ্বারাতে আমরা বুঝতে পারলাম মা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে কবুল হয়ে যায় মা যদি সন্তানের জন্য খারাপ দোয়া করে তাও কবুল হয়ে যায় এই জন্য মাকে সম্মান করতে হবে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন মা বাপ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক সন্তুষ্ট হন আর মা বাপ যদি কারো প্রতি অসন্তুষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এজন্য এই পৃথিবীতে মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া দেয় সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়াম মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি নাই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন ভালো দোয়া করলেও কবুল মন্দ দোয়া করলেও কবুল এজন্য মাকে সম্মান করতে হবে বাবাকে সম্মান করতে হবে মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে খুশি করে এরপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে নতবা এই দুনিয়াতেও জিল্লতি পরকালেও জিল্লতি এই দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনা দান করবেন পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনা দান করবেন আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না যাদের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে এজন্য সদা সর্বদা চেষ্টা করব আমাদের মা বাবা যেন কোনো সময়ের জন্য কোশ্চিন কালেও যেন আমার প্রতি ব্যতীত না হয় কষ্ট না পায় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।